এখন থেকে আপনি যদি আপনার চ্যানেলে মাত্র পাঁচটা টিপস অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলটি মাত্র পনেরো দিনের মধ্যেই গ্রো হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করে দেবে এবং ভাইরাল হয়েও যাবে বড় বড় ভাইরাল তো সেটা কেমন করে হবে সেটাই বলে দেব আজকের এই ভিডিওটার মধ্যে পাঁচটা পয়েন্ট উল্লেখ কর এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত সবটা করে ফেলেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনার চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে এবং ভিডিও ভাইরাল হয়েছে আর্নিং করাও শুরু করে দিয়েছেন তো তার আগে সবার প্রথমে আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি প্রুফটা দেখুন আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে এই হচ্ছে ইউটিউবটাকে ওপেন করে ফেললাম করার পরে আমি একটা চ্যানেলকে সার্চ করছি সেটা হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলা ঠিক আছে তো দেখুন এই যে চ্যানেলটা এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত রয়েছে আমি দেখিয়ে দিই একটু পাঁচ হাজারের উপরে হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এটাতে চলে যাই আমি যাওয়ার পরে আমি একটুখানি দেখিয়ে দিতে চাইছি এখানে এই যে চ্যানেলটা ক্রিয়েটার সার্চ বাংলা তো ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান কে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান কে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবার পঁয়তাল্লিশটা ভিডিও মাত্র চ্যানেল কিন্তু মনিটাইজ আর্নিংও কিন্তু চলছে পার ডে ছয় সাত আট করে মানে ডলার জমছে ঠিক আছে পার ডে তো আমি একটু দেখিয়ে দিই ভিডিও সেকশানের মধ্যে চলে যাচ্ছি ভিডিও সেকশান এই চলে এলাম আসার পরে দেখুন কুড়ি ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে তিন হাজার তিনশো তার আগের দিন আপলোড করেছে সাত হাজার দুশো তার আগের দিন তিন হাজার একশো তার আগের দিন তিন হাজার নশো ঠিক আছে এই যে প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে প্রত্যেকটা দিন ভিডিওতে কিন্তু ভালো ভিউজ পাচ্ছে বেশি কিন্তু ভিডিও না মাত্র একচল্লিশটা ভিডিও এই যে শুরুটা করেছিল কবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মাই ফার্স্ট ভিডিও করেছে ইন্ট্রোডাকশান সেটাও এক হাজার হয়ে গেছে তারপরে একটা ভিডিওতে একটু ভিউজ কম দুটো ভিডিওতে ভিউজ কম এটাতে কম আর এটাতে কম আর বাকি সবকটা ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ ঠিক আছে এক মাসও লাগেনি চ্যানেলটাকে মনিটাইজ করতে এক মাসও লাগেনি তো আমিই করে দিয়েছিলাম মনিটাইজটা অ্যাপ্লাই ঠিক আছে তো আপনাদের তো ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম কি করে মনিটাইজ অ্যাপ্লাই করতে হয় তো এই যে ভিডিওগুলো ভাইরাল করছে কীভাবে করছে এই পাঁচটা পয়েন্ট অ্যাপ্লাই করেই পাঁচটা টিপস অ্যাপ্লাই করেই কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করছে খুব কম সময়ের মধ্যে এই বাংলায় এই টেক চ্যানেল ইউটিউব রিলেটেড চ্যানেল এই প্রথম হয়তো এই রকম কম দিনের মধ্যে ভাইরাল হয়েছে এবং কম দিনের মধ্যে বেশি ভিউজ আনতে সক্ষম হয়েছে আর কম দিনের চ্যানেলটাকে মনিটাইজ করেছে আমি কিন্তু কম দিনে করেছিলাম আমার থেকেও কম দিনে এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে ঠিক আছে তো আমি একটু দেখিয়ে দিই এই চ্যানেলটা ফার্স্ট ভিডিও কবে আপলোড করে আমি চলে যাচ্ছি অ্যাবাউটে যাওয়ার পরে এই যে এপ্রিলের চব্বিশ তারিখ এপ্রিল চব্বিশ দু প্রথম কিন্তু এক সপ্তাহ রেগুলার ছিল না তারপরে কিন্তু রেগুলার হয় হওয়ার পরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করেছে তো তিন লাখ একুশ হাজার চারশো সাতচল্লিশ ভিউস ওর আটানব্বই কি সাতানব্বই হাজার ভিউসে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছিল মানে অডিজ্রেশান ইমপ্রেশন ক্লিক তুরে সব কিছু কিন্তু হাই হাই ছিল সেই জন্যই কিন্তু খুব কম ভিউসে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে বলে দেব কি করেছিল এই চ্যানেলটা কি করাতে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে যায় এবং আপনারা কি করবেন আপনারা কি করবেন কি করলে আপনাদের চ্যানেলটা মাত্র পনেরো দিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে মানে ভিডিও ভাইরাল হবে মনিটাইজও হয়ে যাবে চার হাজার ঘন্টা কমপ্লিট এক সাবস্ক্রাইবার কমপ্লিট কী কী করতে হবে চলুন আপনাদেরকে এক এক করে সবটা বলি ঠিক আছে তো আজকেও বন্ধুরা আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে শেয়ারও করবেন কমেন্টও করবেন তো যাই হোক যদি আপনারা সত্যি একটা চ্যানেল তৈরি করেছেন সেই চ্যানেলটাকে পনেরো দিনের ভিতরে গ্রো করতে চান তাহলে এখন থেকে শেষ পর্যন্ত যা যা পয়েন্ট বলবো তাই তাই আপনাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে যদি কোনো একটা পয়েন্ট মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে পনেরো দিনের মধ্যে গ্রো করতে পারবেন না তো সবার প্রথমে আপনার কী করতে হবে প্রথমে আপনাদের একটাই ক্যাটাগরি এবং একটাই নিশের ওপরে চ্যানেলটাকে ওপেন করতে হবে যেই ক্যাটাগরির ওপরে আপনার নলেজ রয়েছে যেই নিশের ওপরে আপনার নলেজ রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো এমন নিশ আপনি সিলেক্ট করবেন না এমন ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন না যে পনেরোটা ভিডিও আপলোড করার পর বা কুড়িটা বা তিরিশটা ভিডিও আপলোড করার পরে আপনার কাছে আর কোনো টপিকই নেই আপনার আর কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না এমন নেবেন না যাতে আপনার নলেজ রয়েছে সেই ক্যাটাগরি সেই নিশই আপনি সিলেক্ট করবেন সেটা হতে পারে আপনার ইউটিউব রিলেটেড হতে পারে ব্লগ রিলেটেড হতে পারে কুকিং রিলেটেড হতে পারে গেমিং রিলেটেড যাই হোক না কেন ঠিক আছে এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন মাথায় রেখে কিন্তু চ্যানেলটাকে তৈরি করবেন ওকে এবং সেই অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে হবে যেন আপনি সারা বছরে ভিডিও দিয়ে যেতে পারেন ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে বলে দেবো দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা কি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনি যে ভিডিও তৈরি করতে ক্যামেরার সামনে গিয়ে বসেন বা ক্যামেরা অন করে যে ভিডিও তৈরি করেন বা আপনি স্ক্রিন রেকর্ড করেন বা আপনি এডিটিংয়ের সময় ভিডিও তৈরি করেন ঠিক আছে যে ফেস দেখাবো না শুধুমাত্র এডিটিংয়ের সময় ভয়েস ওভার দিয়ে দেবো যাই করেন না কেন আপনি তো একটা প্রিপারেশান নেন কি নেন না প্রিপারেশান না নিলে কিন্তু হবে না আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে আপনাকে স্ক্রিপ্ট লিখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে না হলে কিন্তু হবে না হলে আপনি ভুলে যাবেন যেমন আমিও কিন্তু স্ক্রিপ্ট লিখে রেখেছি পাঁচটা পয়েন্ট কিন্তু লিখে রেখেছি আমার সামনেই কিন্তু রয়েছে ক্যামেরার সামনেই ঠিক আছে আমার এই ট্রাইপটের মধ্যেই কিন্তু ওটা সেট করা আছে তো এরকম আপনারা যদি আপনাদের ভিডিওটা তৈরি করার আগে ভাবেন রিসার্চ করে নেন যে এই 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 বলতে হবে এই পয়েন্ট আপনি যদি লিখে নেন তবে কিন্তু আপনার ভিডিও বানাতে সুবিধা হবে ঠিক আছে সুবিধা হলে কি হবে যে আপনি বলতে বলতে ভুলে গেলেন সঙ্গে সঙ্গে দেখে নিলেন ঠিক আছে দেখে নিয়ে আবার শুরু করতে পারলেন তো এটা কিন্তু আপনাদেরকে সব সময়ই মেনটেন করে চলতে হবে আর যদি মনে করেন আপনার বহুত নলেজ রয়েছে আপনার কোনো কিছু স্ক্রিপ্ট লেখার দরকার নেই তো ঠিক আছে কিন্তু নতুন অবস্থায় আমি তো আপনাদেরকে বলবো যে স্ক্রিপ্ট লিখে রাখুন যতই আপনি জানুন না কেন ক্যামেরার সামনে কিন্তু একটু ঘাবড়ে যাবেনি আমিও কিন্তু গেছি ঠিক আছে তো আমারও কিন্তু মিস্টেক হয় মিস্টেক হয় না এমন কেউ নেই টেকনিক্যাল গুরুজিরও কিন্তু মিস্টেক হয় ঠিক আছে সবার মিস্টেক হয় অতএব আপনারা চেষ্টা করবেন মিস্টেক না করে ভিডিও তৈরি করা ওই জন্য এক্সপিরিয়েন্স হতে হতে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার ঠিক আছে আজকে ভিডিও তৈরি করলেন একটু কাঠ পড়লো কালকে করছেন আর একটু কম পড়লো পরের দিন আর একটু কম পড়লো এরকম করতে করতে দেখবেন একটা দিন হয়তো এক আর দুই কাট পড়েছে তার থেকে বেশি কাট কিন্তু পড়েনি যেমন আমার কিন্তু এক কাঠ বা দুই কাট বা কোনো দিন কাঠ পড়েও না এমনও কিন্তু হয় কেননা আমি ইউটিউবের বুকে পাঁচ হাজারের ওপরে ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি একটা এক্সপিরিয়েন্স তো আছে ছ বছরের এক্সপিরিয়েন্স তো যাই হোক এটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে স্ক্রিপ্ট লিখে ভিডিও কি তৈরি করবেন সেটা মাথায় নিয়ে কিন্তু আপনাদের ক্যামেরার সামনে আসতে হবে বা আপনি যেভাবে ভিডিও তৈরি করেন না কেন সেটা আপনাদের কিন্তু করতে হবে তো এবার আসছি তিন মানে তৃতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টটা কি তৃতীয় পয়েন্টটা হলো আপনি যে ভিডিওটাকে তৈরি করছেন সেই ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করবেন সুন্দর করে এডিটিং করার পরে আপনারা সেই ভিডিওকে ফুল এসিও করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু ভিডিওটাকে আপলোড করবেন যদি এই সময় আপনি এসিও না করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও সার্চে আসবে না তো সেই জন্য ভালো টাইটেল দেবেন ভালো ডেসক্রিপশান লিখবেন ভালো ট্যাক্স দেবেন এবং একটা ক্লিকবেট থামনেল দিয়ে কিন্তু ভিডিওকে আপলোড করবেন মানে প্রপার এসিও হওয়া কিন্তু চাই আপনার চ্যানেলে হয়তো ভিডিও আপলোড করলেন এসিও করে এই এক সপ্তাহ মধ্যে আর এলো না ঠিক আছে কিন্তু পরে ভিউজ আসবে পনেরো দিন পরে এক মাস পরে কিন্তু ভিডিও ভাইরাল হতেই পারে ঠিক আছে তো আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন থার্ড পয়েন্টে গেল এবার আমি বলে দেবো আপনাকে ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে চার নম্বর টিপস চার নম্বর টিপসটা হলো যে আপনি যখন ইউটিউবে এসছেন আপনি যে ক্যাটাগরি যেই জিনিসটাকে সিলেক্ট করেছেন তো এই ক্যাটাগরির কিন্তু অনেক বড় বড়ো ক্রিয়েটার রয়েছে অনেক বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে এবং তারা যেই ধরনের ভিডিও তৈরি করে আপনি হয়তো সেই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না তো আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু তার থেকেও ভালো ভিডিও তৈরি করতে হবে তো সেই জন্য আপনাকে কি করতে হবে আপনি যেই ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছেন সেই ক্যাটাগরির বড় বড় অন্ততপক্ষে আট দশজন ক্রিয়েটারের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তারা যেই ধরনের ভিডিও আপলোড করেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাদেরকে চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে তারা লাস্ট এক মাসের মধ্যে কোন কোন ভিডিও ভাইরাল করেছে কোন কোন টপিকের ওপরে ভিডিও ভাইরাল করেছে তো এইভাবে আপনারা দেখবেন যেই ভিডিওতে বেশি বেশি ভিউজ তো সেই ধরনের টপিক নিয়ে কিন্তু আপনিও কাজ করবেন আপনি কাজ করলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার ভিডিও কিন্তু সেই অডিয়েন্সের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে যেমন আমার হয়েছে ঠিক আছে আমার হয়েছে বলেই কিন্তু আমি এত তাড়াতাড়ি এই পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার করতে পেরেছি না হলে কিন্তু করতে পারতাম না ঠিক আছে আমিও কিন্তু বড় ক্রিয়েটারদেরকে ফলো করেছিলাম তাদেরকে টার্গেট করেছিলাম তো সেজন্য টার্গেট নিতে শিখুন টার্গেট করুন আপনার থেকে বড়ো ক্রিকেটারদেরকে যাদের চ্যানেলে মধ্যে দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে তাদেরকে টার্গেট করুন তারা যেই ধরনের ভিডিও তৈরি করছে সেই ধরনের ভিডিও তৈরি করুন তার থেকে ভালো করে ভালো কোয়ালিটি হতে হবে ভালো টাইটেল ভালো ট্যাগ ভালো ডেসক্রিপশন সব কিছু দিতে হবে ঠিক আছে সব কিছু ওকে করতে হবে তবেই দেখবেন আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পেরেছেন এবার বলছি আপনাদেরকে লাস্ট পয়েন্ট মানে ফিফথ পয়েন্ট এই পাঁচ নম্বর টিপস এই টিপসটা আপনাদেরকে ফলো করতেই হবে এই টিপসটা হলো কি আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করে কন্টিনিউ কাজ করতে হবে যেমন আমি করছি আমি কিন্তু ছুটি করি না খুব একটা হয়তো এক মাসের মধ্যে একদিন হয়তো ছুটি হলো মানে টোটাল আমি এই ছ মাস ধরে চ্যানেলে ভিডিও আপলোড করছি তিন দিন মনে হয় আমি ছুটি করেছি তাছাড়া কোনো ছুটি করিনি মানে তিন দিন ভিডিও আসেনি তাছাড়া কিন্তু ভিডিও এসেই গেছে নাহলে কিন্তু এই ছ মাসের ভিতরে চ্যানেলের মধ্যে চারশো প্লাস ভিডিও হতো না ছ মাসে হচ্ছে যদি একটা করে আপলোড করি তিনশো আঠেরো মানে একশো আশিটা ভিডিও সেখানে চারশো প্লাস ভিডিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি তো সেই জন্য আপনাদেরকে কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে আপনাদেরকে ভিডিও বানাতে হবে ঠিক আছে কখনো কিন্তু গ্যাপ করলে হবে না এই কম্পিটিশনের টাইমে এসে কিন্তু যদি গ্যাপ করেন তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবেন না ঠিক আছে এবং আপনাদেরকে কি করতে হবে আপনার যে ভিডিওটাকে আপলোড করছেন সেই ভিডিওটার থামনেলের প্রতি বেশি নজর দিতে হবে আপনি ভিডিও যাই বানিয়েছেন না কেন আপনার থামনেলটা যেন ভিডিও থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় যে কেউ যেন ক্লিক করে আপনার চ্যানেলে ঢোকে আপনার ভিডিওতে যেন যায় সেজন্য ক্লিক বেট করা শিখুন ক্লিক বেট করে থামনেল তৈরি করুন দেখবেন আপনি অনেক দূর এগোতে পারবেন ঠিক আছে শুরুতে ক্লিকবেট করতে হবে নাহলে কিন্তু ইউটিউবও আপনার ভিডিওকে রেকমেন্ড করবে না তো সেই জন্য আই ক্যাচি একটা ক্লিকবেট থামদেল তৈরি করবেন কখনো মিসলিডিং করবেন না ভিডিওতে এক রয়েছে আর আপনি থামদেলে অনেক বেশি কিছু লিখে দিলেন হয়তো ভিডিওর সঙ্গে কোনো মিলই নেই সেটা করবেন না ঠিক আছে তো এই হচ্ছে পাঁচটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এই পাঁচটা টিপসও কিন্তু ওই যে চ্যানেলটা দেখালাম ওই চ্যানেলটা ফলো করেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ প্লাস সাবস্ক্রাইবারে নিয়ে চলে গেছে তো যাই হোক আর বেশি কিছু বলছি না ভিডিওকে এখানে শেষ করছি আবার হচ্ছে নেক্সট একটা থামাকে তার ভিডিওর সাথে